হতে মাননীয় মুখ্যমন্ত্রী চাগড়ি দেওয়া শুরু করে দিয়েছেন বন্ধুরা এই সব খবর আপনাকে কেউ বলবে না আপনাদের সিভিক ভলান্টিয়ার ছাড়া আরে তাই তো বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনাদেরকে বলে রাখি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এমন একটি প্রতিষ্ঠান হতে চলেছে আমাদের এই রাজ্যে যেখানে রাজ্য জুড়ে বিভিন্ন পস্টে বেকার যুবক যুবতীরা সুযোগ পাবেন চাগড়ি এছাড়া অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে চাকরি দেওয়া শুরু করেছে। জুনিয়র কনস্টেবল সহ আপনাদের বিরাট নিয়োগের ক্ষেত্রে একটি আপডেট পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু ওয়েলকাম টু বাংলাদেশেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লগার রু এই মুহূর্তে আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট উঠে এসেছে এবং আপনাদের সিভিক ভলেন্টিয়ারের যেটা মনে হয় আমার যেটা মনে হয় সেটাই আপনাদের কাছে পৌঁছে দেব এখানে বিষয়টি জুনিয়র কনস্টেবল এছাড়াও আপনাদেরকে জানাবো কেন এই জুনিয়র কনস্টেবল সংক্রান্ত আপডেট পৌঁছাচ্ছি এবং রাজ্য জুড়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কি হবে যেখানে প্রচুর কর্মসংস্থান পাবে এই সব প্রশ্নের উত্তর পৌঁছে দেব ভিডিওটি লাইক করুন শেয়ার করুন নিয়মিত চাকরির আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আপনাদেরই সিভিক ভলান্টিয়ার এখানে জব রিলেটেড এডুকেশনাল ভিডিও আপলোড করে থাকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টি এইচ হোমগার্ড কনস্টেবল আশা অঙ্গনওয়ারি পঞ্চায়েত দপ্তরে নিয়োগের ক্ষেত্রে প্রতিনিয়ত আপডেটগুলি পেয়ে যাবেন এমনকি অফিসিয়াল আপডেট পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ফ্রেন্ডস চলুন ডিটেলস দেখে নেওয়া যাক এ বিষয়ে কি জানা যাচ্ছে তো এই বিষয়ে বলতে গেলে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা একটি আমরা নেব বা শুনে নেব সম্ভবত তিনি বীরভূমে গিয়ে এমনই বক্তব্য রেখেছেন তো এখানে তিনি কি বলছেন আর এই ছোট্ট একটি কথার মাধ্যমে আমি ডিটেলস তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব তো আগে শুনে নেওয়া যাক মাননীয়া কি বক্তব্য রেখেছেন আপনারা জানেন বীরভূম জেলার ভবিষ্যৎ খুব উজ্জ্বল বীরভূম বর্ধমান পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া ওদিকে চলে যান হুগলি কেন উন্নয়ন তার কারণ হচ্ছে দেউচা পাঁচমির মতো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পাঁচমিতে হচ্ছে এবং যাতে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে কাজ শুরু হয়ে গেছে এবং আরও একটা সাবস্টেশন পঁয়ত্রিশ কোটি টাকা খরচ করে আমরা করছি আমাদের নিজেদের অনেকটা জমি ছিল তা এক এক হাজার চারশো বাইশ জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ সি পদে চাকরি দেওয়া হয়েছে মানে আমরা মানোনিয়ার সেই বক্তব্যটা শুনে নিলেন অনস্ক্রিনে 35 হাজার কোটি ইনভেস্ট করে রাজ্যে তৈরি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি দেউচা পাঁচামিতে তো এখানে আপনাদেরকে বলে রাখি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি তৈরি হচ্ছে তাহলে সেখানে বলুন কত কর্মসংস্থান আসবে এই মুহূর্তে জমি দাতাদের এক হাজার চারশো জনকে জুনিয়র কনস্টেবল এবং গ্রুপ সি পদে তিনি অলরেডি চাকরি দিয়ে দিয়েছেন এক হাজার চারশো জনকে অলরেডি জুনিয়র কনস্টেবল এবং গ্রুপ সি পদে চাকরি দিয়ে দিয়েছেন যারা জমি দান করেছেন এবার বলুন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পৃথিবী দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি যদি আমাদের এই রাজ্যে তৈরি হয় তাহলে সেখানে কত কর্মসংস্থান তৈরি হবে বিভিন্ন পোস্টে কর্মসংস্থান থাকবে এই দেউচা পাঁচামি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা করিতে দেখুন আমি জাস্ট আমার যেটা মনে হয় সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা সকলেই এখন থেকে প্রস্তুতি নেন এখানে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট পরবর্তী সময়ে প্রকাশ হতে পারে বা প্রকাশের সম্ভাবনা আছে তাই সেই খবরটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সম্পূর্ণ আমার ধারণা অনুযায়ী পৃথিবীর তৃতীয় বৃহত্তম কয়লাখনি তৈরি হচ্ছে মানে কত কর্মসংস্থান তৈরি হবে একবার ভাবুন হ্যাঁ বন্ধুরা সেখানে গ্রুপ সি কর্মী নেওয়া হবে গ্রুপ ডি এছাড়া যারা লেবার মজদুর আছেন কম্পিউটার অপারেটর ডেটা এন্ট্রি অপারেটর একটা কয়লাখনি চালাতে যত ধরনের যত রকমের কর্মীর প্রয়োজন হয় সেগুলো কিন্তু গভর্নমেন্ট রিক্রুটমেন্ট করবে বা নিয়োগ করবে তাদের প্রয়োজনীয়তার ভিত্তিতে এই ভিডিওটি এখন আপলোড করার অর্থ বা এই ভিডিওটি তৈরি করার একটাই মাত্র কারণ যাতে আপনারা আগে থেকে নিজেকে করতে পারেন। আগে থেকে আপনারা যাতে প্রস্তুত হতে পারেন এখন থেকে প্রস্তুতি শুরু করার জন্য এই আপডেটটি আপনাদের কর্মসংস্থানের লক্ষ্যে পৌঁছে দিলাম বা সেই উদ্দেশ্যে জাস্ট একটি খবর আমার যেটা মনে হয় সেটাই শেয়ার করলাম দেখুন এই মুহূর্তে মাননীয়া কিন্তু কাজ শুরু করে দিয়েছেন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্ট করে কয়লা খনি তৈরি হচ্ছে আর যারা জমি দান করেছেন সেই রকম এক হাজার চারশো জনকে অলরেডি জুনিয়র কনস্টেবল এবং গ্রুপ সি পোস্টে চাকরি দিয়ে দিয়েছেন তার মানে এবার ভাবুন কয়লা খনি তৈরি হয়ে গেলে কতজন চাকরি পাবেন আর এই কর্মসংস্থানের উদ্দেশ্যে আপনাদের পরবর্তী জীবন যাতে ভালো হয় সেই কারণে জাস্ট এই খবরটি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন নিয়মিত জব রিলেটেড আপডেট দেখতে এই সিভিক ভলেন্টিয়ারের বাংলাই সেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম